जोगी मुनि ऋषि गंधर्व किन्नर साधक साधिकागण कोटि 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 जुग जुगांतर धरे जी चरण पाए ना बाबा से हेलो बिरिंची बांछित धन भवेर आराध्य निधि कलि पावन अवतार गौर सुंदर एई कलिर पापाचारी दुराचारी अत्याचारी कृष्ण बहिर भला जी उद्धार करवार प्रत्याशाय हरि नामेर दारी माथाय निये नदियाय नवद्वीपे जगन्नाथ विश्वेर घरणी शची गर्भ सिंधु माझे अवतीर्ण हले जे चरण पावार जन्य जे चरण पावार जन्य सृष्टिकर्ता ब्रह्मा तार चार चारटे बदले दिवानिशी कृष्ण कृष्ण बोले काच्छे जी चरण पवार जन्य कैलाशपति श्री सोनार कैलाश परित्याग करे दिवानिशी ओई शमशाने बसे हा कृष्ण गोविंद बोले काच्छे जी चरण पवार जन्य दीप दीपिरा लालाई तो ओमा से चरण कार से चरण अन्य कारो नई चरण हल आजकल जार कथा सुन जार लीला स्मरण करते बस चरण हल आमार भगवान श्रीचरण अरे भगवान श्रीचरण जदि क्यों एक बार ऐकान्तिक भाव हृदय धारण करते पारें तारे मायार संसारे जालार संसारे बार बार आसते हय ना सवाय थाकते जदि केउ भगवान चरण पावार आकांक्षा करे सवाय थाकते जदि भगवान चरण लाभ करते पारे समय थाकते जदि भगवान चरणे जानिए रखते पारे ताहले शेषेर दिने आमादेर आर कोनो चिंता थाकबे ना থাকবে বাবা তাই সময় থাকতে জানাতে হবে সময় থাকতে যদি জানাতে পারো না তাহলে আর আমাদের কোনো যন্ত্রণা থাকবে না কষ্ট থাকবে না তাই সময় থাকতে ভগবানের চরণে জানালে কি হয়ে যায় প্রভু শ্রী রামচন্দ্র আর এই লক্ষণকে সঙ্গে করে নিয়ে गुरु विश्वामित्र मुनि जेदिन मिथिलाय जाच्छिलेन जेते जेते नदीर एपारे दाड़िये देखछे गुरुदेव आमरा जे ओपारे जाबो किन्तु माझे तो नाई खेया तो नाई ताहले जाबो कि करे ओई घाटेर माझे छिलेन माधव दास सबेमात्र माधव नौकाटा निये ओपारे गेछे আর ইতিমধ্যে রামচন্দ্র গুরু বিশ্বামিত্র মুনি ছোট ভাই লক্ষণ উপস্থিত হয়েছেন ঘাটে গুরু বিশ্বামিত্র মুনি বলছে রাম ওই তো চেয়ে দেখো মাধব দাস এই ঘাটের মাঝি ও ওপারে গেছে কিন্তু আমরা পার হব কি করে বলছে ওকে ডাকতে হবে মাঝিকে যদি না ডাকা যায় সে কি পার করবে তাই এপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে রামচন্দ্রকে বলছে তুমি ডাকো রামচন্দ্র বলছে গুরুদেব আমি ডাকবো বলে হ্যাঁ বেশ ও মাধব মাধব আমায় পার করে দে নাই
আমার বাড়ির বেড়া গেল রে বহিয়া বাড়ির বেড়া গেল রে বহিয়া আমায় পার করে কণ্ঠস্বর শুনে মা মাধব ভাবছে আশ্চর্য, এমন মধুর কণ্ঠস্বরে আমাকে কে ডাকছে মাধব মাধব বলে? এই কণ্ঠস্বর তো আমি আগে কোনোদিন কারোর শুনিনি। বেশ, ওপার থেকে মাধব তাকিয়ে দেখলে, তাকিয়ে দেখে চমকে উঠলেন, হে কি আমি কাকে দেখছি গো, আমি কাকে দেখছি, কি এসেছি আমার নৌকায় পার হতে? এই বিশ্ব সংসার যার নৌকায় পার হয়ে যায় সেই ভবপারের কান্ডারে এসেছি আমার নৌকায় পার হতে, কি যে আমার বড় সৌভাগ্য। এই বলে মাধব কি করছে, তাড়াতাড়ি নৌকাটা ছাড়বে বলে বৈঠেটা নিচ্ছে। এমন সময় মাধবের স্ত্রী মাধবী গিয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও স্বামী, কোথায় যাচ্ছ, তুমি তো এই মাত্র এলে। বলে মাধবী, ওপারে তাকিয়ে দেখো। মাধবী বলে, মাধবী মাধবী রে, এই বিশ্ব সংসার যার নৌকায় পার হয়ে যায়
সেই ভবপারের কাণ্ডারি এসেছে আমার নৌকায় পারে হতে। আমাকে ছেড়ে দে মাধবী। মাধবী বলছে তোমার যাওয়া হবে না। কেন বলে আমিও দেখে নিয়েছি কে এসেছে, আমি তো যেতে দেবো না তোমায়। বলে কেন? বলে আরে বাবা তুমি জানো না ওনার নাম হচ্ছে রামচন্দ্র, তুমি জানো না? হ্যাঁ, একটু আগে ওপারে হইচই হচ্ছিল, পাশালিতে পা দিয়েছে, সে নাকি মেয়ে ছেলে হয়েছে। বাবা ওই ছেলেটার পায়ে দোষ আছে সে তুমি শোনোনি? ওই পা যাতে রাখে সে নাকি মেয়ে ছেলে হয়, তুমি বলছো ওই রামকে আমার নৌকায় তুলবে? আমি তো যেতে দেব না তোমায়। ওই রামের চরণ লেগে আমার নৌকাটা যদি মেয়ে ছেলে হয়, আমরা গরিব মানুষ কোন রকমে খেয়া পারাপার করে খাই, আর ওই রামচন্দ্রের চরণ লেগে যদি আমাদের নৌকাটা মেয়ে ছেলে হয়, তাই শোনো আমি তোমাকে আগে থেকে বলে দিলাম, ওই মেয়েটা যদি তোমাকে বিয়ে করে না আমি সতীনের ঘর করব না। মাধবী বলছে পাগলি, মাথা খারাপ হয়ে গেছে তোমার? আরে ওই রামের পা আমার নৌকায় লাগতে দিলে তো তবে নৌকা মেয়ে ছেলে হবে। মাধবী তুই এপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ মাধবী আমি কি কায়দায় পার করি রামকে, এমন কায়দায় পার করবো না। আরে রামের চরণ আমার নৌকায় লাগতে দিলে তো তবে নৌকা মেয়ে হবে। ভক্ত আর ভগবান দেখো। মাধবী বলছে ঠিক আছে আমি এবারে ঝাঁটা হাতে দাঁড়িয়ে থাকলাম, কেউ যদি মেয়ে হয় আর তুমি যদি কাউকে বিয়ে করো, সতীনের ঘর আমি তো করব না আর তোমাকেও বিদায় করব। ঝাঁটা হাতে দাঁড়িয়েছে মাধবী। মাধবী বলে মাধবী তুই যা পারিস বল, এইবার নৌকাটা ছেড়ে যাচ্ছে। যেতে যেতে কিছু দূরে মানে ঘাটের একটু দূরে বাধার একটু দূরে দাঁড়িয়ে বলছে দাঁড়াও, এই যে গুরু বিশ্বামিত্র মুনি আর ছোট ঠাকুর লক্ষণ তোমরা দুজনে এসে আমার নৌকায় বসো। রামচন্দ্রকে বললেন তুমি কিন্তু এখন আমার নৌকায় উঠবে না আমি যতক্ষণ না বলব। কেন? আরে বাবা তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল ব্যাপার আছে জানো না। বেশ, এইবার যেই নৌকাটা বেঁধেছে ঘাটে লাগিয়েছে মা, সঙ্গে সঙ্গে ছোট ঠাকুর লক্ষণ আর গুরু বিশ্বামিত্র মুনি উঠে বসেছে। ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে আছে, মাধব আমি উঠব না। না 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 তোমার সঙ্গে আমার দরকার আছে তো। কি দরকার রে? আরে বাবা দাঁড়াও না জানতে পারবে। এই বলে সেই নৌকায় যে জল ছেঁচা পাত্র থাকে না, সেই পাত্রে করে একটু জল নিয়েছে, জল নিয়ে ধীরে ধীরে নেমে গেল। নেমে গিয়ে প্রভুকে জড়িয়ে ধরে বলছে প্রভু গা তুমি এই পাথরের উপরে একটু বসো। কেন? আমি তোমার রাঙা চরণ দুটি ধোয়াই দেব। মাধব আরে ওপরে গেলে তো আবার কাদা লেগে যাবে, পা ধোয়াবি কেন রে? মাধব বলে দয়াময় সবাই বলে তোমার চরণে নাকি দোষ আছে, আজকের তোমার চরণ দুটি ধোয়ে দিয়ে দেখব তোমার চরণের তলায় কি আছে। ও আমার চরণের তলা দেখবি মাধব? ভগবান মনে মনে বলছে মাধব রে কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে আমার চরণ দর্শন পায় না, আর তুই পারাপারের মাঝি হয়ে আমার চরণের তলা দেখতে চাইছিস। বেশ, যদি কোন ভক্ত কায় মনোভাবকে আমাকে দেখতে চায়, আমার দর্শন পেতে চায়, আমি যে ভক্তাধি আমি যে ভক্তাধীন ভক্তির মনোবাসনা পূরণ করি। প্রভু দয়াল চরণ দুটো বাড়িয়ে দাও। এইবার মাধব সেই পাত্রে করে জল নিয়ে ধীরে ধীরে প্রভুর চরণ দুটো ধোয়ে দিচ্ছে। চরণ দুটি ধোয়ে দিয়ে
प्रभुर चरण दुटी धोए दिए माधव आमार निजे गामछाटा छिलो ना से गामछाटा दिए प्रभु चरण दुटो मुछिए दिच्छे एबार मुछिए दिए बोलछे प्रभु तोमार चरणेर तलाटा एकटु कात करो तो केन बोले आमि तोमार चरणेर तलाटा एकबार देखते चाई सबाई बोले तोमार चरणे नाकि दोष आछे তাই আজকে তোমার চরণের তলাটা দেখব তোমার চরণের তলায় কি আছে বেশ রামচন্দ্র যখন চরণে চরণটা কাদ করেছে এই চরণের তলা দর্শন করে মাধব চমকে উঠলেন একি একি প্রভু হ্যাঁ গো তোমার তোমার চরণের তলায় এসব কিসের দাগ গো रामचंद्र बोलछे माधव ओ तुई बुझबी ना बाबा ओ हलो आमार जन्मदा जन्मदा आमादेर कारो चरणे एमन दाग देखते पाई ना आमी कोनोदिन एमन दाग देखिनि उनी बोलेन ना कि ओनार चरणेर तोला एसब जन्मदा कटा दाग छिलो द्वादशटा चिन्ह दुटी चरणे ओला कि कि चिन्ह ध्वज वज्र अंकुश कलश पताका शंख चक्र गदा पद्म जप जम्बुफल यही हच्छे प्रभु रामचंद्र चरणे द्वादशी चिन्ह की गो बाबा मन खराब केन आपनार ओ अच्छा ताहले ध्वज वज्र अंकुश कलश पताका शंख चक्र गदा पद्म जप जाम्बुफल कटा हलो बाबा कटा होयेछे द्वादशटा हलो ताहले बारोटा चिन्ह दर्शन करेछे माधव दर्शन करे मने मने बोलछे प्रभु गो एई चिन्ह तो सबार चरणे थाके ना আমি বুঝেছি তোমার চরণে এই চিহ্ন কেন প্রভু গো আমি তো সহজে তোমার চরণ ছাড়ব না বেশ মনের কথা মনে রেখে এইবার চিন্তা করলো প্রভু চরণ তো ধোয়ালাম কিন্তু চরণ ধোয়া জলটা আমি ফেলবো কোথায় গুরু বিশ্বামিত্র মুনি বলছে মাধব রামের চরণ ধোয়া জল তো ওই জলে ফেলে দে বাবা কি বললে গুরুদেব তোমার কথা মত প্রভু রামের চরণ ধোয়া জল জলে ফেলে দি আর ওই হাঙর কুমির মাছ এরা খাক আর ওরা মেয়ে ছেলে হোক ওপারে তাকিয়ে দেখো আমার বউ ছেটা হাতে দাঁড়িয়ে আছে আচ্ছা তুই বল তুই বলছিস কোথায় ফেলবো আমি বলছি জলে ফেলবো আচ্ছা ঠিক আছে জলে যদি না ফেলিস তাহলে ডাঙায় ফেল ডাঙায় ফেলবো ওই যে নুড়ি পাথরগুলো আছে ওরা যদি মেয়ে ছেলে হয় ও তাহলে তুই ডাঙায় ফেলিবি না জলে ফেলিবি না তাহলে ওই চরম ধোয়া জল কি করবি মাধব তখন কেঁদে কেঁদে বলে ও গো গুরুদেব যে চরণে যোগী বলি ঋষি ধ্যানে পায় না আমি পার খাতের নাবিক হয়ে সেই চরণ ধোয়া জল পেয়েছি এই জল আমি জলে তলে দেব না আমার হৃদয় মাঝে আমি রেখে দেব আমার হৃদয়ে আমি রেখে গুরুদেব
আমার হৃদয়ে মাঝে আমি রেখে জলে দেব না আমি রেখে দেব জলে দেব না হৃদয়ে বাজে আমি রেখে দেব যখন রামের চরণ ধোয়া জলটা পান করেছিলাম সঙ্গে সঙ্গে স্বর্গে দেব দেবীরা উচ্চ স্বরে জয়ধ্বনি করল ধন্য মাধব ধন্য তুমি ধন্য তোমার জনম ধন্য ধন্য তোমার জনম ধন্য মাধব যে চরণ যোগী মুনি ঋষি ধ্যানে পায় না যোগে পায় আজ পাহাড়ে খাটে না বিখ হয়ে কি সেই চরণ ভৌত জল পেলি মানব জল মানব জন মাধব এবার তো আমায় পার করে দে আস্তে আস্তে এবার তো আমায় পার করে দে দাঁড়াও দাঁড়াও প্রভু রাম আমি তোমায় পার করব তবে নৌকায় ওঠার আগে আমাকে কথা দাও তুমি আমি যতক্ষণ না বলবো তুমি আমার নৌকায় পা দেবে না তো তাহলে আমি উঠব কি করে বলে কেন আমি তোমাকে কোলে করে নিয়ে পার করব সে কি রে আমি যদি তোর কোলে উঠি তাহলে তুই নৌকা পাইবি কি করে বলছি সে কায়দা আমার জানা আছে শুধু তুমি আমাকে কথা দাও আমার নৌকায় তুমি পা দেবে না তো বেশ ভক্ত যা চায় ভগবান পূরণ করে এইবার মাধব আমার প্রভুকে বলছে প্রভু গো তুমি আমার কাঁধে ওঠো এইভাবে কাঁধে নিয়ে একটা হাতে ধরে রেখেছি বাবা আর একটা হাত দিয়ে প্রভুর চরণ প্রভুর চরণ দুটো বুকে চেপে ধরেছে ওগোনা
चरणे देवर मत आमारे जी कि तुमारे नामे भाषिए दिना आमार जीवन तोरी दयाले तुमारे नामे भाषिए दिलामे आमार जीवन तुमार नामे भाषिए दिलाम आमार जीवन तोरी आमी तुमार नामे भाषिए दिलाम आमार जीवन तोरी दयाला मी तुमार नामे हासिए दिला आमार जीवन तोरी तुमी कूल देखाए नियो दयाल भवे देह नौकार माझी मल्ला कजन गो छजन छजन तादेर नाम की काम क्रोध लोभ मोह मद मात्सर्य अमर माझी मल्ला जे छय जन माझी मल्ला जे छय जन के तोरी बाई ते जाने ना मन बाई थाते चल धरे माधव एबार तो छा
আমি তো বলেছি আমি তোমাকে কাঁধে করে নৌকায় দেব। এই বলে মাধব আমার যখন রামচন্দ্রকে কাঁধে করে নৌকায় তুললেন, আমা নৌকার উপরে বসাইয়ে দিয়ে চরণ দুটো ছাড়ছে না, চরণ দুটো ধরে রেখেছে, আস্তে করে নৌকায় বসিয়ে দিয়েছে, চরণ দুটো নিজে জড়িয়ে ধরে রেখেছে বুকে, আর বুকে জড়িয়ে ধরে মাধব কোনো কথা বলছে না, কিন্তু ওই প্রভুর চরণের দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে। আর মাধবের নয়নের জল টপ টপ করে প্রভুর চরণে পড়ছে। মাধবের চোখের জলে মাধবের চোখের জলে রামচন্দ্রের চরণ দুটো ধোয়ে দিল। মাধব আমার চরণটা ছাড়, তোর চোখের জলে আমার চরণ যে ধুয়ে গেল। মাধব যখন কাঁদছে মাধবের ভক্তিতে সন্তুষ্ট হয়ে রামচন্দ্র বলছে, মাধব তুই আর কাঁদিস না রে, তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। মাধব তুই কি চাস বল, আমি তোকে দেব। তখন মাধবে বলে, প্রভু গো আমি তোমার চরণে কি বা চাই জানো, ওগো দয়াবান আমি তোমার চরণে এটাই চাই, আজ যেমন ভাবে তুমি আমার নৌকায় পার হতে এসেছো, ঠিক যেদিন আমার জীবন বেলা বয়ে যাবে, ওগো রঘুনা যেদিন আমার ঘরে ফেরার সময় হবে, যেদিন আমার ঘরে ফেরার সময় হবে, সেদিন যদি আমার সেদিনই যদি আমার শোনায় তোমার নামে নাই আমি বলিতে পারি, সেদিনই আমি যদি তোমাকে ভুলে যাই দয়া, সেদিন তুমি জানো আমায় ভুলো না দয়া, সেদিন আমায় জানো ভুলো না দয়া, সেদিন জানো রঘুনাথ সেদিন আমায় যেন ভুল না দয়া, ও গো রঘুনাথ আমি আমার সেই সেদিনের কথা তোমার চরণে জানাইয়া আমায় এই কর সেদিন হরি দয়াল, এই কর সেদিন হরি আমায় এই কর সেদিন হরি আমায় এই কর সেদিন হরি, যেদিন হবে নিদাল কা আমায় নিতে আসবে কা, যেদিন হবে নিদাল কা নিতে আসবে কা, আমার হবে নিদাল কা
আসবেকাল যেদিন হবে নিদান কার নিতে আসবেকাল কালের কাল হয়ে ঠেকো হেসি হরি আমায় এই করো সেদি হরি হে আমায় এই করো সেদি হরি আমায় এই করো সেদি হরি হরি আমার আর কি ভাষণা জানো অগদয়া মা সেই শেষের দিনে তুমি আমার সব কিছু নিয়ে নাও কিন্তু শুধু তোমার চরণে আমার এই নিবেদন আমার শ্রবণা রসনা আর জ্ঞানেন্দ্রিয় কৃপা করে দয়াল তিলটি রেখে আরে জ্ঞানেন্দ্রিয় কৃপা করি ঠাকুর তিনটি রেখে দিও আমার শ্রবণ রসনা আরে জ্ঞানেন্দ্রিয় কৃপা করি ঠাকুর তিনটি রেখে দিও আমার শ্রবণ রসনা আরে জ্ঞানেন্দ্রিয় কৃপা করি ঠাকুর তিনটি রেখে দিও আমি সবলে শুনিব মধুর হরিণ রঘুনা আমি কি করব আমি সবলে শুনিব মধুর হরিণ রসনায় গাইব মধুর না হরি হে আমার করো সদি হরি হরি হে আমার করো সদি হরি হে আমার করো সদি হরি হরি বলিতে যেন দেহ ছেড়ে যেতে শেষের দিনে হরি বলিতে বলিতে যেন আমি যেতে পারি হরি বলিতে যেন আমি হরি বলিতে যেন আমি যেতে পারি এইবার সরণে যেন হরি বলিতে বলিতে যেন যেতে পারি এইবার হরি বলি হরি হরি বলিতে বলিতে যেতে পারি এইবার সরণে যেন হরি হরি বলিতে বলিতে
ताई हबे माधव समय थकते तुम्हार मत जदि कोनो भक्त पारावारेर चिंता करे थाके आमी ताके सकाल सकाल पार करे दी बाबा ताई माधव के बोलछे माधव तुई आमाके एकटु छेड़े दे आमार चरण दुटो तोर नौकाय दी आमी कथा दिलाम आमार चरण स्पर्शे तोर नौका मेये हबे नारी आमार चरणेर स्पर्शे तोर नौका हबे सोना। एइबार नामार समय रामचंद्र दुटी चरण नौकाय छुये दिल अमा आर संगे संगे कास्तेर तोरी सोना होये गेल। ताहले बोलुन तो एतक्षण जे घटनाटा शुनलेन नौकाटा सोना हलो कार जन्य कि गो दीदी भाईरा कार जन्य हलो बोलुन माधवेर जन्य ना प्रभु चरणेर जन्य कार ताहले प्रभु चरणेर जन्य जदि नौका सोना हय ताहले प्रभु तो सर्वत्र चरण रेखेछे ताहले सब तो सोना होते पारत बोलछे ना माधव छिल सोनार भक्त ताई सोनार भक्तेर भक्तिर गुणे माधवेर नौका सोना होयेछे। ताहले सबाई मिले हाथ तुले बोलबेन सबाई मिले प्रत्येके चले मो बृंदावन चले रे आमार सीधा बृंदावन जमुनार धारे धारे कमले दिब चल रे आमार सीधा बृंदावन जमुना जो हारे हारे कमले दिब बृंदावन
নাকি খুব ভালো খুব ভালো ওমা তাহলে আমরা সবাই বৃন্দাবনে এসেছি গো আর বৃন্দাবনে এলে কার জয়ধ্বনি করতে হবে বাহ তাহলে আমরা সবাই কিন্তু বৃন্দাবনে এসেছি আজকে আমরা সবাই মিলে করে করে তালি দিয়ে একসাথে সবাই মিলে রাধে রাধে বলে রাধারানীর জয় গুণগান গাইব কেমন তাহলে হাত তুলুন আর সবাই আজকে আপনারা তাল দেবেন আর আমি আপনাদের তালে তালে গান গাইব কেমন বলুন সবাই মিলে এক তালে আমার সাথে এক তালে এক তালে বেতাল হলে হবে না মুখে বলবেন আওয়াজ করবেন জোরে জোরে বলুন ওমা ওটা নয় ওটা নয় মুড়ি ভাজা শব্দ হচ্ছে ওটা হলে হবে এক তালে বলুন রাধে রাধে মাথার উপরে হাত তুলুন রাধে 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 বাবা তো না সন্ধ্যেবেলা রাধে 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 মুখে বলুন বাবা রাধে 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 বলো রাধে রাধে करो श्री राधे बैठो वृंदावन बस जाओ कृपा करो श्री राधे बैठो वृंदावन बस जाओ ऐसे कृपा करो श्री राधे बैठो वृंदावन बस जाओ ऐसे कृपा करो श्री राधे बैठो वृंदावन बस जाओ বৃন্দাবন বসে যা তো বৃন্দাবন বসে যা বৃন্দাবন বসে যা করো শিরা বৃন্দাবন বসে যা সবাই মিলে বৃন্দাবনে এসেছি কেমন তাহলে আজকে আমরা এই বৃন্দাবনে আস্বাদন করব আজ আমরা একটি ভক্ত জীবনী লীলা আস্বাদন করব যে লীলাটির নাম হল দুঃখী কৃষ্ণ দাস এই দুঃখী কৃষ্ণ দাস এই ভক্ত জীবনী আমরা আজকে আস্বাদন করব ওমা তাই মনোযোগ সহকারে শ্রবণ করবে যতক্ষণ কীর্তন বৃন্দাবনে থাকবেন ততক্ষণ মনপ্রাণ ভগবানের চরণে দিয়ে দেবেন কেমন আন মনস্ক হলে চঞ্চল হলে অন্যদিকে মন থাকলে কীর্তন শুনে আনন্দ পাবেন না তাহলে চলুন আমরা এই দুঃখী কৃষ্ণদাস লীলাটি আস্বাদন এই দুঃখী কৃষ্ণদাস পূর্ব জন্মে কে ছিলেন আগের জন্মে যিনি ছিলেন অদ্বৈত আচার্য তার আগের জন্মে ছিলেন দেবাদিদেব মহাদেব আর এই অদ্বৈত আচার্য ঠাকুর যিনি দ্বাদশটা বৎসর তুলসী পত্র ভাসিয়ে আমার গৌরহরিকে এনেছিলেন ভগবানকে এনেছিলেন আমা সেই অদ্বৈত ঠাকুর গৌরহরির থেকে 52 বছরের জন আর সেই অদ্বৈত ঠাকুর মনে মনে ভাবলেন গৌরহরি আমার এই বয়সে যতবার তোমার লীলা দর্শন করছি যতবার তোমার লীলা আস্বাদন করছি পরেও আমার স্বাদ মিটছে না আমার আরো বাসনা জেগেছে আমি আরো তোমার লীলা দর্শন করতে চাই
তাই ভগবানের লীলা দর্শন করার জন্য তিনি পরের জন্মে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? ভক্তরূপে পশ্চিম মেদিনীপুর ধারন্দা গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর ওই ধারন্দা গ্রামে কোন বাড়িতে কোন পরিবারে কার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন? পিতার নাম ছিল কৃষ্ণমণ্ডল, মায়ের নাম ছিল দুরিকা দেবী। তাদের বড় অভাবের সংসার। একদিন দুরিকা দেবী তার স্বামীকে ডেকে বলছে, স্বামী শোনো না গো, আমাদের যে বড় অভাব, আমাদের যে বড় দুঃখ, এত অভাব, এত দারিদ্রতা, এত দুঃখ কত সহ্য করব? তুমি এক কাজ করো না, শুনেছি ওই তো রথযাত্রা এসে গেছে, ওই রথযাত্রার দিনে জগন্নাথের কাছে গিয়ে পুরী ধামে যে যা চায় তার নাকি বাসনা পূরণ করে জগন্নাথ, তুমি যাও না স্বামী জগন্নাথ দেবের কাছে, আমাদের সংসারের অভাবের কথা একটু জানাবে, যদি কিছু একটু সুরাহ হয়। কৃষ্ণমণ্ডল দুরিকার কথা শুনে মনে মনে ভাবলেন, এটা তো ঠিক কথা, আমাদের এত যন্ত্রণা, এত অভাব, এত দুঃখ, আমি জগন্নাথের কাছে গিয়ে জানাবো যদি কিছু সুরাহা হয়। তাই ঠিক রথযাত্রার সময় আমার বেরিয়ে পড়লেন কৃষ্ণমণ্ডল, রথযাত্রা শুরু করেছি, রথযাত্রায় যাবেন তাই মুখে গাইতে গাইতে যাচ্ছেন কি গো, জগন্নাথ মাম স্বামী নয়ন পথ গামী ভব জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ মাম স্বামী পথগামী ভব ভব তুমি, জগন্নাথের সামনে জগন্নাথ, এই তো আমি এসে গেছি জগন্নাথের বদনের দিকে তাকিয়ে। মা ভক্ত যদি এক মনে প্রাণে ভগবানের কাছে যা, তার এই ইহ জগতের কথা আর মনে থাকে না গো। তাই জগন্নাথের সামনে গিয়েছিল অনেক কিছু চাইবে বলে কৃষ্ণমণ্ডল, কিন্তু সব কিছু ভুলে গেল, এই জাগতিক জগতের কথা, সংসারের অভাবের কথা সব ভুলে গেল জগন্নাথের বদনে। তাই আর্তনাদ করে বলছে,